বাড়িতে নিজেই কিভাবে সরস্বতী মায়ের পূজা করবেন তার সম্পূর্ণ পদ্ধতি বাড়িটি এখানে দেওয়া হলো। 5ই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার ভোর 3:46 থেকে 6ই ফেব্রুয়ারি রবিবার ভোর 3:46 পর্যন্ত সরস্বতী পূজার দিনক্ষণ থাকবে। সরস্বতী পূজার দিন সকালে শরীরে কাঁচা হলুদ বাটা মেখে স্নান করা উচিত। এরপর শুদ্ধ বস্ত্র কালো রং বাদে পরিধান করে পূজা অনুষ্ঠান শুরু করুন। পূজার স্থান ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিন। সাথে বাজার থেকে আনা সমস্ত পূজোর সামগ্রী এবং ফুল বেলপাতাতে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিন। একটি পরিষ্কার জলচুইকিতে আলপনা এঁকে সাদা অথবা হলুদ রঙের বস্ত্র পেতে তার উপর দেবীর মূর্তিকে উত্তর বা পূর্ব দিকে স্থাপন করুন। দেবীর মূর্তি স্থাপনের পর দেবীর ললাটে লাল চন্দনের ফোঁটা দিন এবং চন্দন সহযোগে ফুলের মালা দেবীকে নিবেদন করুন। আর মা সরস্বতীর ডান হাতে চাঁদমালা পরিয়ে দিন। এরপর দেবীর চরণের কাছে দুধ দ্বারা পূর্ণ করা দোয়াত, খাগের কলম ও একটি কুল রাখুন। এছাড়া কুলসহ 5টি ফল পরিষ্কার জলে ধুয়ে দেবীর সামনে রাখুন। এবার মা সরস্বতীর সামনে অষ্টদল পদ্মফুলের আলপনা এঁকে তার উপর ঘট স্থাপন করুন। ঘট স্থাপনের জন্য গঙ্গামাটি, ধান, দূর্বা, আম্রপল্ল, শশিস ডাব, সিঁদুর, ঘটাছাদন বস্ত্র, বেলপাতা, পলাশ ফুল ও আতকচালের ব্যবহার অবশ্যই করবেন। এরপর মা সরস্বতীর উদ্দেশ্যে চালের নৈবেদ্য ও ভোগ নিবেদন করে পূজায় বসুন। প্রথমে দেবীর সামনে উত্তর বা পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে হতে গঙ্গাজল নিয়ে 3 বার অবুষ্ণু 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 বলে মুখে ছিটিয়ে নিন। তারপর বিষ্ণু স্মরণ করে প্রণাম জানান এবং সেই সঙ্গে ভগবান শ্রী গণেশ ও সূর্যদেবকে প্রণাম জানান। যদি দীক্ষা মন্ত্র লাভ করে থাকেন তাহলে অবশ্যই গুরু প্রণাম জানিয়ে পূজা শুরু করুন। এখন হাতে ফুল নিয়ে মা সরস্বতীর ধ্যান মন্ত্র পাঠ করে দেবীর চরণে চন্দন সহযোগে ফুলটি নিবেদন করুন এবং দেবীর পাশে রাখা বই ও বাদ্যযন্ত্রের ফুলটি। এরপর দেবী সরস্বতীর স্তব মন্ত্র পাঠ করুন এবং হাতে ফুল ও বেলপাতা নিয়ে 3 বার পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করুন। এবার দুহাত জোর করে মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করুন। সবশেষে কর্পূর সহযোগে ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, চামর, জলশঙ্খ, ফুল ইত্যাদি দিয়ে মায়ের আরতি করুন। পূজার পরদিন দেবীর চরণে অর্পিত করা বেলপাতায় ও সরস্বতী নাম মন্ত্রটি লিখে সযত্নে আশীর্বাদ স্বরূপ বইয়ের ভিতর বা বদ্রযন্ত্রে অবশ্যই রাখবেন। পঞ্চমী তিথি শেষ হয়ে গেলে পরের দিন শনি ও মঙ্গলবার বাদ দিয়ে দেবীর মূর্তি বিসর্জন করতে হবে। সরস্বতী পূজার ধ্যান মন্ত্র ও তরুণ সকল ইন্দর বিভূতি শুভ্রকান্তি কুৎফ্রণমিতাঙ্গি সন্নিসন্না শীতাব্জে নিজ করকমলদ্দোল্লেখনী পুস্তক শ্রী সকল বিভব সিদ্ধই পাত বাগদেবতানম। সরস্বতী পূজার স্তব মন্ত্র শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প প্রশোভিতা শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতাগুণধানুরেপন্ন শ্বেতাক্ষ সূত্রহস্তা চ শ্বেতচন্দন চর্চিতা শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধগন্ধর্বরচিতা দেবদানবী পূজিতা মুনিদী সর্বৈঋষিবি স্তোতে সদা স্তোত্রে নানেন তান দেবী জগদ্ধাত্রী সরস্বতী যে শরতি ত্রিসন্ধ্যায়ং সর্বাং বিদায় লভন্তিতে। সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ও জয় জয় দেবী চরাচর স্বামী কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে নম ভদ্রকালয় নম নিত্য সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানব এবচ্ছ এস সচন্দন পুষ্পবিল পত্রাঞ্জলি সরস্বতই নম। সরস্বতী পূজার প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদায় দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর শালে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে।